আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আজকে আমি গিয়েছিলাম ধানমন্ডি, অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহরের ধানমন্ডি এলাকার একটি বিখ্যাত মসজিদ বাইতুল আমান মসজিদে নামাজ পড়তে। আজকে জুমাবার, এই জুমার দিনে নামাজ পড়তে এখানে খুব ভালো লাগে। বিশেষ করে এই মসজিদের যারা খাদেম আছেন আলহামদুলিল্লাহ, তারা অনেক প্রচেষ্টা করে এই মসজিদের প্রাঙ্গণটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখে, সার্বক্ষণিকভাবে তারা পরিষ্কার রাখে। এবং আমার মনে হয় এই আশপাশের যত মসজিদ আছে, বিশেষ করে ঢাকা শহরে যত মসজিদ আছে, সবচেয়ে এই মসজিদের পরিবেশটা অনেক সুন্দর এবং খুব মনোরম। এবং লেকের পাশে হওয়ার কারণে এর যে প্রাকৃতিকভাবে সৌন্দর্য, এটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং এর যে মাধুর্যতা, তা খুবই ভালো লাগে। এইখানে নামাজ পড়ে মজা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায় এবং প্রাকৃতিক পরিবেশের মতো একটি মনোভাব মনে হয়। এখানে মসজিদের সামনেই রয়েছে, পিছনেই রয়েছে একটি মাঠ, সুন্দর মাঠ, সবুজের সমারোহ, এবং তার পাশেই রয়েছে একটি মাদ্রাসা। সেই মাদ্রাসাটায় অনেক বাচ্চারা পড়াশোনা করে, হিফজখানা আলহামদুলিল্লাহ। এখানে আসলেই, জুমার দিনে আসলেই মনে হয় যেন ঈদের দিনের নামাজ আদায় করতেছি। অর্থাৎ যখন বের হই তখন এত এত মানুষ দেখতে পাই, মনে হয় যে আজকে মনে হয় ঈদের দিন। সো এই মসজিদে যারা নামাজ পড়তে আসেন, আশা করি তাদেরকেও অনেক ভালো লাগে, কেননা এই মসজিদের সৌন্দর্যটা অনেক ভালো লাগে। এই মসজিদের অসংখ্য মানুষ নামাজ কালাম পড়ে। বিশেষ করে আমি যদি গ্রামের সাথে এই মসজিদের তুলনা করি, আমাদের গ্রামের একটা মসজিদে সর্বোচ্চ 20-30-40-50-60 এক দেড়শো মানুষ নামাজ কালাম পড়ে। অথচ যদি ধরা হয় প্রায় এক কাতারে হয়তো বা 50-60-70 জন নামাজ আদায় করে। অর্থাৎ এখানে প্রতি জুমাবার কয়েক হাজার মানুষের সমাগম হয় এবং মানুষজন এখানে নামাজ কালাম পড়ে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে, আল্লাহ তাদের সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, যেন এমনিভাবে যতদিন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখবেন, কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদের এই তত্ত্বাবধান এভাবেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন তার নেক বান্দা হিসাবে কবুল করে নেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।